বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবা লিল মুত্তাকিন ওয়া اصلي ওয়া আসাল্লিমু আলা নাবীনা মুহাম্মাদ আলা আলিহি ওয়া اصحابিহি আত-طيبিন আত-তাহিরিন ওয়া ইলা বা'দ দর্শক আপনাদের সবাইকে পিএসটিভি পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আমরা ইমান বিষয়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের শারিয়াতের দিক নির্দেশনাগুলো আলোচনা করছি এবং সাথে সাথে আমরা চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরতে যে পয়েন্টগুলো আমাদের সতর্ক হওয়ার প্রয়োজন সতর্কতার সাথে জানা বোঝা এবং আকিদা পোষণ করার প্রয়োজন এবং যাতে করে আমরা এই চিন্তা চেতনা থেকে আমাদের জীবনের সবচেয়ে বেশি উপকার আমরা অর্জন করতে পারি যাতে এটা আমাদের কাছে প্রমাণিত হয় যে ইমানের সকল ইস্যু এবং শারিয়ার সকল ইস্যু আসলে মানবতার জন্য কল্যাণই বই নিয়ে আসে এবং ও কল্যাণ থেকে তাকে রক্ষা করে দর্শক আমরা আলোচনা করছিলাম সর্বশেষ সেটি হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লামের কি অধিকার রয়েছে উপর এই নবী উপর হকুকাল্লাহ ওয়াসাল্লাম আলা উম্মাতি এতে কোনো সন্দেহ নেই যে রাসুল্লাহ সাল্লুর ওয়াসাল্লামের অনেকগুলো অধিকার রয়েছে যে অধিকার তিনি উম্মাতের কাছ থেকে প্রাপ্তির আশা করেন এবং সেই আসার পক্ষেই আল কোরআন এবং সন্ন্যার অসংখ্য দৌড়ে রয়েছে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসাবে আমরা পেশ করেছিলাম এত্তেবা উন নবিয়া সাল্লাহ সাল্লাম অথবা এত্তেবাউসাতবী সাল্লা আলহাম রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসরণ মূলত দিনের মূল পয়েন্টটাই এই একটা পয়েন্টের উপরই ঘূর্ণায়মান হচ্ছে পুরো দিনটাই স্থাপিত মহানবী সাল্লাহ সাল্লামের অনুসরণের উপরে যদি এই মুসলিম বিশ্বের কেউ অথবা বিশ্বের কেউ যে নিজেকে মোমেন অথবা মুসলিম হিসাবে দাবি করছে সে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসরণ না করে তাহলে তার কোনো দিন বলে কিছু থাকবে না ইসলামের পুরোটাই স্থাপিত হচ্ছে রসুলসল্লাহ সাল্লামের অনুসরণের উপরে আমরা যে কোরআনের কথা বলছি আমরা যে সন্ন্যার কথা বলেছি সবটাই কিন্তু শর্তায়ত রাসুলসল্লাহ সাল্লাম থেকে প্রাপ্তি সাপেক্ষে এবং তার সাপেক্ষে অতএব যদি কোনো ব্যক্তি এই পয়েন্টটাকে ভালো করে বুঝতে ব্যর্থ হয় এবং যদি মনে করে যে রাসুল সাল্লা সাল্লাম অনুসরণ না করেও সে তার দিন ধর্ম টিকিয়ে রাখতে পারবে তাহলে সে মারাত্মক ভুল করবে আমরা এই প্রসঙ্গে হাসরের আয়টি আপনাদের সামনে পেশ করেছি যেখানে মহান আল্লাহ তালা বলেছেন ওমাফা হুদুহু ওমায়ুফেন তাহু রাসুল তোমাদের কাছে জানিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করছেন তা তোমরা বর্জন করো একদম স্যার একটা ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন দিক নির্দেশনা এখানে দেওয়া হয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম যতগুলো আদর্শ তিনি এসছেন কালাম উল্লাহ সে আদর্শের মধ্যে পড়ে এবং সেটি একদম প্রথম সারিতেই মহান আল্লাহ তালের পক্ষ থেকে তার যে বাণী রাসুল সাল্লাহ সাল্লাম সেটা জিব্রিল মারফত প্রাপ্ত হয়েছেন এবং সেটা জাতির সামনে পেশ করেছেন এবং এরপরে রয়েছে এই কোরআনের পাশাপাশি তারই একটা মেসেল তারই অনুরূপ আরেকটা ওয়াহি সেটি হচ্ছে আশ্না মহানবী রাসুল সাল্লাহ সাল্লামের কথা তার কাজ তার মনসম্মতি তার অনুমোদন এগুলো হচ্ছে সন্ন্যার মূল কথা কোরআন মানতে হবে সন্নাও মানতে হবে রসুদাল্লাহ সাল্লামের সিরাটাতাই মোমেনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কীভাবে রসুদাল্লাহ সাল্লামকে মানবে যদি তার সিরাট তার বায়োগ্রাফি এবং তার জীবনী জানা না যায় সেই নবদ প্রাপ্তির পথ থেকে আরম্ভ করে তার ইন্তকাল পর্যন্ত তার মৃত্যু পর্যন্ত তিনি কি করেছেন কি ভেবেছেন উম্মার জন্য তিনি কি কি রেখে গিয়েছেন সে বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন প্রিয় দর্শক এবং তার মধ্য দিয়েই আমরা আসলে রাসুল সাল্লাহামকে সঠিকভাবে অনুসরণ করতে পারবো আজকে আমাদের সমাজে অনেকেই একমত যাহা রাসুল অনুসরণ করা দরকার রাসূল আমাদের রোল মডেল রাসুলের আনুগত্য ফরজ ইত্যাদি নানা কথা থিওরিটিক্যাল কথা তারা বলেন কিন্তু যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় নানা বিষয়ে রাসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কিত জ্ঞান তার আছে কিনা দেখা যায় যে সেগুলো তিনি জানেন না কারণ তিনি রাসুলের জীবনী রাসূলের সিরাত পড়েননি আর সুরা হাজাবের মধ্যে মহান আল্লাহ তাল্লাহ তো বলেছেন লাকাত কান আল্লাহ কুমফি রাসুলিল্লাহ ওসুয়াতুল হাসানা রাসুল উল্লাহর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ সে উত্তম আদর্শ তো জানতে হবে তাহলে না অনুসরণের প্রশ্ন রাসুল সাল্লাহ সাল্লামের সিরাত না পড়লে তো তার আদাবগুলো তার শিষ্টাচারিতা তার সুন্দর সুন্দর মৌলিক মানবিক গুণাবলীগুলো জানা যাবে না তাহলে তার মতো হওয়া যাবে কি করে তিনি রোল মডেল এই জিনিসটা শুধু তাত্ত্বিকভাবে জানলে তো হবে না প্রিয় দর্শক তাহলে আমাদের আজকে মুসলিম বিশ্বের সকল মানুষের যেটা জানা দরকার এক রাসুলসাল্লাহ সাল্লামের সিরা দুই রাসুলসল্লাহ সাল্লামের সন্না সিরা এবং সন্না দুটো অঙ্গাঙ্গীভাবে জড়িত একটি বিষয় যদিও সিরার মধ্যে তার জীবনের ফুল লাইফ স্টাইলটা সেখানে চলে আসবে তিনি কিভাবে ভাবতেন কিভাবে চলতেন কীভাবে আচরণ করতেন কিভাবে নামাজ পড়তেন কিভাবে সামাজিক কাজগুলো করতেন এর পাশাপাশি কিভাবে খেতেন ঘুমাতেন হাঁটতেন কি পড়তেন তার পোশাক কেমন ছিল এসব কিছু সিরার মধ্যে কিন্তু চলে আসে এই জন্য আমরা সিরার গ্রন্থগুলোতে দেখি সার্বিক বর্ণনা কোনো কিছু বাদ যায় না তার বলা খাওয়া দাওয়া তার কাজ কর্ম অনুমোদন এগুলো যেমন আছে তেমনি একান্ত ব্যক্তিগত বিষয়গুলো কিন্তু সিরার মধ্যে বর্ণিত হচ্ছে পক্ষান্তরে সন্ধ্যার মধ্যে সাধারণত সেই সব বিষয়গুলো বেশি বর্ণিত হয় যেটা মানুষের জীবনের সাথে রিলেটেড যেখানে একটা হেদায়ত আছে যেখানে একটা মানুষের একটা দিক নির্দেশনা আছে এরশাদ আছে ইনস্ট্রাকশন আছে সে বিষয়গুলো আমরা সন্ধ্যার মধ্যে পাই কিন্তু এ দুটো মিলেই আসলে একজন মুসলিম যদি রাসুল সাল্লাহ সাল্লামকে ভালো করে জানতে পারে তখন তার দেবার যে হক হক করতে এই আনুগত্যের হকটা আদায় করতে পারবে জ্ঞান না হলে তো পারবে না সাল্লামের আনুগত্যের বিষয়টা আমাদের জীবনের প্রত্যেকটা জায়গায় জুড়ে আছে কি আকিদা কি এবাদত কি মামালাত কি আখলাক সব জায়গায় তো তার সন্ধ্যাকে মানতে হবে প্রিয় দর্শক শুধু এবাদতে মানলেও তো হবে না এবাদত গুরুত্বপূর্ণ শুধু আকিদা মানলে হবে না আকিদা আরও গুরুত্বপূর্ণ মামালাতের ক্ষেত্রেও তো মানতে হবে আখলাকের ক্ষেত্রে মানতে হবে অতএব জীবনের এই যে চারটা প্রসঙ্গ এই প্রসঙ্গের প্রত্যেকটা জায়গাতেই রাসুল সাল্লা সাল্লামের আদর্শটা কি তিনি আমাদের জন্য কি দিক নির্দেশনা রেখে গিয়েছেন কি আখলাক রেখে গিয়েছেন কে আদব রেখে গিয়েছেন কি হেদায়ত রেখে গিয়েছেন সেটা আমাদেরকে জানতে হবে এই জানার মধ্য দিয়েই তার আটটা আমাদের জন্য সহজ হয়ে যাবে আমরা দেখি মহান আল্লাহ তালা তাকে নির্দেশ করছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম বল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফাততাবিউনি তাহলে আমাকে অনুসরণ কর অর্থাৎ নবী সাল্লাল্লাহু বলতে বলা হয়েছে আল্লাহ বলেন তুমি এটা বলে দাও মানুষকে জানিয়ে দাও আল্লাহকে যদি ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো আমাকে মানে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ না করে আসলে হেদায়ত পাওয়া যাবে না আল্লাহর মোহাম্বত পাওয়া যাবে না আমাকে অনুসরণ করো তা করলে কি হবে ইউ হ্যাভেম আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়া বাকুম এবং আল্লাহ তোমাদের সকল পাপ ক্ষমা করে দেবেন তাহলে রাসুল সাল্লা সাল্লামকে একদিকে রোল মডেল করে দেওয়া হলো ওসুতুন হাসানা মানে হচ্ছে রোল মডেল আবার অন্যদিকে তাকে অনুসরণ করাটা ফরজ করে দেওয়া হলো আবার আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য তাকে পূর্বশর্ত করে দেওয়া হলো মানে মহান আল্লাহ তালা শুধু কথা বলেই ক্ষান্ত হতে পারতেন যে তোমাদের মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অনুসরণ করতে হবে এটা তার হক তোমাদের উপরে কিন্তু না এত সুন্দর আয়োজন ইসলামের মধ্যে যে সোনাককে অনুসরণ করবেন কিন্তু আপনি আল্লাহর মাহবত পাবেন আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবেন আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড পাবেন আখেরাতে জান্নাত পাবেন দুনিয়াতে আপনি বরকত পাবেন আল্লাহর পক্ষ থেকে রহমত পাবেন এই যে চমৎকার একটা সুন্দর ব্যবস্থাপনা এখানে ম্যানেজমেন্ট আমরা দেখতে পাচ্ছি শেরিয়ার ম্যানেজমেন্ট এই ম্যানেজমেন্টটাকে আমাদের এক্সপ্লোর করতে হবে প্রিয় দর্শক পয়েন্টটা বুঝতে হবে যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে অনুসরণ করা দিনের প্রতি করুণা নয় মুসলিমদের প্রতি করুণা নয় রাসুলুল্লাহ সাল্লাহ সালামের প্রতি করুণা নয় এটা হচ্ছে আমার উপর ধার্যকৃত সেই অপরিহার্য এবাদত অপরিহার্য দায়িত্ব যা পালন করলে আমি নাজাত পাব যা পালন না করলে আমি এই দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হব আর আখিরাতে তো ক্ষতি অপেক্ষা করছেই রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসরণ তাই প্রিয় দর্শক আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই সেটাকে বাস্তবায়ন করতে হবে অনেকেই আমাদের সুন্দর অনুসরণ বলতে হয়তো সালাতের ক্ষেত্রে বুঝে থাকেন সিয়ামের ক্ষেত্রে বা হজের ক্ষেত্রে কিন্তু রাসুলসল্লাহ সাল্লাম তার স্ত্রীদের সাথে কীভাবে আচরণ করেছেন তার সন্তানদের সাথে কীভাবে আচরণ করেছেন তার সহকর্মীদের সাথে কীভাবে আচরণ করেছেন ছাত্রদের সাথে কীভাবে আচরণ করেছেন এবং সমাজের নাগরিকদের সাথে কীভাবে আচরণ করেছেন মামেলাতের এই বিষয়গুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এই আচরণের মধ্যে আমরা দুটো জিনিস পাই এক মামেলের ক্ষেত্রে ইসলামের রোলিংগুলো যেমন জানতে পারি দুই এক্ষেত্রে যে মরালিটি যে নৈতিকতা বোধ যে সুন্দর আখলাক যে সুন্দর চরিত্র সেটিও কিন্তু ফুটে ওঠে আমরা দেখি রাসুলসাল্লাহ সাল্লামকে সার্টিফাই করেছেন তার অনেক বড় বড় সাহাবারা আনাসরাজু আল্লাহ আনহু বলেন যে তিনি এতটাই মহৎ ছিলেন এত সুন্দর আচরণ করতেন যে আমি যা করেছি তার জন্য তিনি কোনোদিন বলেননি তুমি এমনটি কেন করেছ যা করেনি তার জন্য কোনো দিন বলেননি এমনটি কেন করো নি রাসুলসল্লাহ সাল্লামের চরিত্র স্ত্রীদের সাথে কি সুন্দর চরিত্র কি সুন্দর আদল এবং ইনসাফ বজায় রেখেছেন তার সহকর্মীরা তার সাহাবারা এবং তার ছাত্ররা তার সাহাবি ছিলেন তারা তার প্রতি এত সম্মান এত ভালোবাসা এত পোষণ করতেন যে চোখ তুলে তাকাতে পর্যন্ত পারতেন না সেই মহান ব্যক্তিকে আজকের মুসলিম বিশ্বের অনেকেই আসলে সেইভাবে এস্টিমেট করছে না যেভাবে এস্টিমেট করা দরকার এই জন্য এই পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আমি এই পয়েন্টটাতে একটু বেশি কথা বললাম জন্যে যাতে করে আমরা সকলে গুরুত্বের সাথে সন্না পরিপালনের ব্যাপারে আন্তরিক হই রাসুলসল্লা সাল্লামকে শুধু নিজে নয় আমাদের পরিবারের ভক্ত অন্য অন্য যারা আছে আপনার ভাই বোন আপনার বাবা মা আপনার সন্তান সবার কাছে রোল মডেল উপস্থাপন করুন সবাই মিলে এই মহান ব্যক্তিটির অনুসরণের জন্য চেষ্টা করুন পুরো সোসাইটি যেন তাকে রোল মডেল হিসাবে নিয়ে নিজেদের সমাজকে গঠন করে পুনর্গঠন করে সেই প্রেরণা নিয়ে যদি আমরা কাজ করতে পারি তাহলে আমাদের ইসলাম সার্থক হবে এবং আমরা সত্যিকারভাবে আমাদের দিনকে সঠিকভাবে পালন করতে পারব আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন দশক আমাদের সময় হয়ে গেল একটা বিরতির যাচ্ছি বিরতিতে এবং ফিরে আসছি খুবই তাড়াতাড়ি ইনশাল্লাহ فغير اللَّهِ أَبْتَغِي حَكَمًا وَهُوَ الَّذِي أَنزَلَ إِلَيْكُمُ الْكِتَابَ مُفَصَّلًا ۚ وَالَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ يَعْلَمُونَ أَنَّهُ مُنَزَّلٌ مِّن رَّبِّكَ بِالْحَقِّ ۖ فَلَا تَكُونَنَّ مِنَ الْمُمْتَرِينَ মহান আল্লাহর পক্ষ থেকে মহানবীর সর্বশ্রেষ্ঠ বাণী বিরুদ্ধে তৌহদ প্রতিষ্ঠায় মানবতার কল্যাণে কত কার্যকরী ভাবে কোরআন থেকে হিদায়াত নিয়ে কোটি কোটি মানুষের জীবন হলো আলোকিত দেখুন প্রতি শনিবার থেকে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছটায় সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় দর্শক বিরতির পর আমরা ফিরে এলাম আমাদের আলোচনায় আমরা আলোচনা করছিলাম রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কী অধিকার রয়েছে উম্মতের উপরে আমরা প্রথম শর্ত উল্লেখ করেছি উম্মতের প্রত্যেক সদস্য সদস্যের উচিত হচ্ছে রাসুল সাল্লা অনুসরণ করা তার উপর বিস্তারিত আলোচনা পেশ করা হলো দ্বিতীয় আরেকটি বিষয় সেটি হচ্ছে মাহাব্বাত ও রাসুল্লাহ সাল্লাহ আলহাল্লাম রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ভালোবাসা রাসুল্ল্লাহাল সাল্লামকে ভালোবাসা এটা কিন্তু আমাদের ইমানের অংশ সুরাত চব্বিশ নম্বর আয়াতে দীর্ঘ এ আয়াতটিতে বলা হয়েছে যে তোমাদের বাবা মা তোমাদের সন্তান তোমাদের স্ত্রী তোমাদের ভাই তোমাদের গোত্র ভুক্ত লোক তোমরা যে সম্পদ অর্জন করেছ যে তেজারা বা ব্যবসা তোমরা মন্দা হয়ে যাওয়ার ভয় করছো এবং যে সুন্দর সুন্দর প্রাসাদ তোমরা গড়ে তুলছ যদি এগুলোর চেয়ে আল্লাহর রাসুল তোমাদের কাছে প্রিয় না হয় তাহলে তোমরা ফাতর আব্বাসু আল্লাহ আল্লাহবে আমি তোমরা অপেক্ষা করো একটা বিপদের আল্লাহর নির্দেশ এসে যাওয়া পর্যন্ত তাহলে এখানে একটু হুমকিও দেওয়া হচ্ছে ভালোবাসার বিষয়টা তো আগ্রহেরও বিষয় কিন্তু এটা তো একটা সত্য বিষয় যে যে জাতি আল্লাহ এবং রসুল সাল্লা সাল্লামকে ভালোবাসবে না সেই জাতি কোনোদিন বরকত প্রাপ্ত হবে না এবং সেই জাতির উপর আল্লাহর ক্রোধ আল্লাহর আদাব একের পর এক আসতেই থাকবে অতএব সুরাতওবার এই আয়াতটির আলোকে মাহাব্বতের বিষয়টা আমরা আঁচ করতে পারছি আল্লাহ তালা এই পৃথিবীতে যাদেরকে আমরা প্রিয়জন হিসাবে ভাবছি এই পৃথিবীর সম্পদ যাকে আমরা আমাদের একান্ত সম্পদ এবং বিত্ত বৈভব হিসাবে নির্ধারণ করছি আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে নির্দেশ হচ্ছে এর থেকেও আল্লাহ রাসুলের প্রতি আমাদের মহাব্বত বাড়াতে হবে ভালোবাসা দিতে হবে আর বোখারি মুসলামের হাদিসে তো একদম ক্লিয়ার যে রাসুল সাল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসা হচ্ছে পার্ট অফ আওয়ার ইমান আমাদের ইমানের অংশ যদি রাসুল সাল্লাহ আসালামের প্রতি আমরা এই দিনই ভালোবাসা পোষণ করতে না পারে তাহলে আসলে আমাদের ইমানই থাকবে না ওয়ালে তোমাদের কেউ হবে না যতক্ষণ না আমি তার কাছে তার বাবা তার সন্তান এবং সকল মানুষ থেকে মাহবুব না হই বেশি প্রিয় না হই তাহলে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে ভালোবাসতে হবে এই ভালোবাসাটা এ হচ্ছে দিনই মাহব্বত ভালোবাসাটা আমরা দেখি যে আমাদের সহজাত ভালোবাসা আছে যাকে আমরা বাবা হিসাবে চিনি যাকে আমরা ভাই হিসাবে চিনি যাকে আমি মা হিসাবে চিনি আমার মানে সন্তান হিসাবে এই যে রিলেশানটা এদের প্রতি আমাদের একটা সহজাত ভালোবাসা কাজ করে আর দিনের প্রতি ভালোবাসা এইটা দিনদারির উপর নির্ভর করে যে যত দিনদার দিনের যে নিদর্শনগুলো দিনকে যিনি দিয়েছেন মহান আল্লাহ তালা এবং দিনকে যিনি প্রতিষ্ঠিত করেছেন সুরসুলসাল্লাহ সাল্লাম তাদের প্রতি ভালোবাসাটা আসলে দিনদারির অনুপাতে বাড়বে বা কমবে যিনি দিনদার তিনি তাদেরকে ভালোবাসবেন যার মধ্যে দিনদার নেই তিনি তাকে ভালোবাসবেন না এই জন্য এটাকে বলা হয় মাহাবাদী নিয়ে মানুষ তার সহজাত সম্পর্কের লোকদের জন্য অনেক কাজ করে আবার সে তার জীবনের জন্য অনেক কাজ করে জীবনের জন্য কাজ করাগুলো তা তার সহজাত নাও হতে পারে কিন্তু এক্ষেত্রে সে সবসময় একটা কম্পেয়ার করার পর প্রাধান্য দিবে এটাকে বলা হয় বুদ্ধিবৃত্তিক প্রাধান্য দিবে যেটা তার জন্য বেশি বেনিফিশিয়াল এবং উপকারী এক্ষেত্রে আমরা এই যে সহজাত ভালোবাসা এগুলো কিন্তু ইসলাম নিষেধ করছে না কিন্তু এই ভালোবাসাটা যদি আমার দিনদারিকে ধ্বংস করে দেয় সেখানে দিনই ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে এবং সেটি আমরা প্রিয় দর্শক দেখেছি রাসুল সাল্লাহ সাল্লামের জীবন ছেড়ে তিনি যখন মদিনা হিজরত করলেন তখন আপনজন সবাইকে তিনি এবং তার সাথীরা ত্যাগ করে চলে গেলেন দিনের সাথে হিজুরা অতএব রাসুল সাল্লাহ সাল্লামের প্রতি যে মাহাব্বত পোষণ এটা আমাদের দিনের পার্ট অমরুল খাতাব রাজি আল্লাহ তালা আনহর হাদিস থেকে আমরা যেটা জানি একবার ওমরে খাতা রাদী আল্লাহ তা আন রাসাল্লা সাল্লাহ সাল্লামকে বলেছিলেন আমার নিজেকে ছাড়া আর সব কিছুর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি হাদিস বুখারি এর মধ্যে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাহ সাল্লাম বলে লা ইয়া আমার হাদ আকুনা একো না হ্যাব বাই যতক্ষণ না আমি তোমার কাছে তোমার নিজের চাইতেও বেশি ভালো প্রিয় পাত্র না হব ততক্ষণ পর্যন্ত কিন্তু ইমান কমপ্লিট হবে না তখন তিনি বললেন যে ইয়াসাল্লাহ এখন আল্লাহিয়া রসালাহ আপনি এখন আমার কাছে আমার নফসের চাইতেও বেশি প্রিয় অল্প সময়ের মধ্যে এটা কীভাবে হল কারণ এটা তো মাহাব্বা দিনিয়া এটা বুদ্ধিবৃত্তিক একজন লোক এখন এই মাহাব্বাটাকে তার পৃথিবীর সকল সহজাত ভালোবাসার উপর প্রাধান্য দিলেন এবং এটা দেওয়া সম্ভব এটা যখন সহজাত ভালোবাসার দাবি আর দিনই ভালোবাসার দাবির মধ্যে যখন একটা বৈপরীত্য সৃষ্টি হবে তখন কোনটাকে প্রায়োরিটি দিচ্ছেন তার উপর বোঝা যাবে যে আপনি আসলে কার ভালোবাসাকে প্রাধান্য দিচ্ছেন আপনার মা বা বাবা যদি আপনি কোনো পাপের দিকে আহ্বান করে আর দিন যদি আপনাকে আহ্বান করে পুণ্যের দিকে আপনি অবশ্যই পুণ্যকে প্রাধান্য দিলে বোঝা যাবে যে দিনের ভালোবাসাটা আপনার এখানে প্রবল আর সহজাত প্রবৃত্তির তাড়নায় যদি সে আত্মীয়দের পাপের দিকে আপনি পা বাড়ান তাহলে বোঝা যাবে যে দিনের প্রতি ভালোবাসা আপনার নাই অথবা দুর্বল প্রিয় দর্শক এখানেই আমাদেরকে সচেতন হতে হবে যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসার যে একটা স্বাভাবিক দাবি দিনের দাবি সেটি আসলে এটা কোনো করুণা নয় এটা শুধু নিজের স্বার্থের ব্যাপারই নয় এটা রাসুল সাল্লাহ সাল্লামের হক তার উমর উপরে সে হকটা আমাদেরকে পূরণ করতে হবে আরেকটি হক হচ্ছে তাজিমী সাল্লুর ওয়াসাল্লাম নবী সাল্লাহ সাল্লামের প্রতি সম্মান প্রদর্শন তাকে তেবার করব তাকে ভালোবাসবো তার প্রতি সম্মান পোষণ করবো তোমরা তার প্রতি সম্মান প্রদর্শন করবে এবং তাকে সাহায্য করবে সুরাল ফাৎসায় নয় নম্বর আয়াত এবং সোরাহুজরাতের মধ্যে বলা হচ্ছে ইয়াই আল্লা দিন লা তো বাইনা ইয়াদায় লাহ রাসৌল এ হেইমান্দার লোকেরা আল্লাহ রাসূলের সামনে তোমরা আগে বাড়িয়ে যেও না সম্মান করো আদব রক্ষা করো এবং সুরা নূরের তিরষট্টি নম্বর এতে আল্লাহ তালা বলছেন লা তাজা আলু দোয়া আহ আর রাসূলের তোমরা নিজেদেরকে যেমন একে অন্যের নাম ধরে ডাকো নিজেদের কে ডাকার মতো করে তোমরা রাসুলকে সেভাবে ডেকো না অর্থাৎ রাসুলকে হে মোহাম্মদ বলে তোমরা ডাক দিও না রাসুলকে ইয়া আল্লাহ সুন্দর একটা বৈশিষ্ট্য দিয়ে তিনি যে আল্লাহর রাসুল সেভাবে ডাকো এবং সেটা আমরা দেখেছি সাহাবাই কেরাম ইয়া রাসুল আল্লাহ ইয়া রাসুল আল্লাহ বলে সবসময় কথা বলতেন তাহলে এটা হচ্ছে আদব এবং সে আদবটা শিক্ষা দিল কোরআন আমাদেরকে কীভাবে রাসুল সাল্লাহ সাল্লামের সাথে কথা বলতে হবে আচরণ করতে হবে এবং কীভাবে তাকে তালিম করতে হবে সুতরাং রাসুল সাল্লামের প্রতি সম্মান প্রদর্শন এটা পার্ট অফ আওয়ার ইমান তার প্রতি কোনো ধরনের উপহাস হয়ে যায় তার প্রতি কোনো কটু আরোপ হয়ে যায় কোনো সাহিত্যে লেখালেখির ক্ষেত্রে তাকে একটু খাটো করা হয় এগুলো যদি হয় তাহলে কিন্তু ইস্তেহজা চলে আসবে ইস্তেহজা এসতেহজা মানে উপহাস করা রাসুলকে উপহাস করা কিন্তু এটা মিন নওয়াকল ইমান ইমান বিধ্বংসী একটা বিষয় অতএব সেটি থেকে নিজেদেরকে প্রিয় দর্শক বিরত থাকতে হবে রাসুল সাল্লা সাল্লামের আরেকটা হক উম্মার উপর সেটা হচ্ছে সালাম তার উপর সালাত এবং সালাম পেশ করা এবং এ ব্যাপারে আমরা আল কোরআনেও দেখি মহান আল্লাহ তালা বলছেন ইন আল্লাহ ইকাত আলহ্নবীহ্লিন তসলিমা ইন আল্লাহ ইকাত এবং তার ফেরেশারা ইন আল্লাহ নবীর উপর সালাম পেশ করে থাকেন ইয়া মানু হে ইমানদার লোকেরা সাল্লাহ সালাত সালাম তার উপর পেশ করো সৌরা আল্লাহ নম্বর আয়াত এটি এবং হাদিসের মধ্যে মুসলিমের মধ্যে ইর্যে রাসুল্লাহ বলেছেন বিহা আলাইহি আশারা যে ব্যক্তি আমার উপর একবার সালাত পেশ করে আল্লাহ তাল্লা সি সালাতের বিনিময়ে তার উপর দশবার সালাত পেশ করেন তো সুতরাং রাসুল সাল্লাহ সাল্লামের উপরে সাল্লু আলহিহি সাল্লাম বলা বা আলাইহ সালাম বলা এটা সারা এই বিধান এবং এটা হচ্ছে হক এবং একটা হাদিসে এসেছে বখিল হচ্ছে সেই ব্যক্তি যার কাছে আমার নাম উল্লেখ করা হয় অথচ সে আমার উপর দরুদ পাঠ করল না এই দলিলগুলো দিয়ে ওলামাইকার বলেছেন যে রাসুল সাল্লাহ সাল্লামের নাম উল্লেখ করা হলে তার সাথে সাথে তার উপর সালাত এবং সালাম পেশ করা ওয়াজিব এই হাদিসটি রয়াত করেছেন ইমাম তিরমেদি এবং এটাকে তিনি হাসান হাসানু সাহেব উল্লেখ করেছেন প্রিয় দর্শক রাসুল সাল্লাহ সাল্লামের সাথে হক আরও গুরুত্বপূর্ণ আরও কয়েকটি রয়েছে আমরা আপনাদের সামনে সেগুলো সংক্ষেপে বলবো সেটা হচ্ছে তার ব্যাপারে গুলু না করা বাড়াবাড়ি না করা কারণ তিনি বলছেন এইয়াকুমাল হলুফ দিন সাবধান তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না এবং তিনি আরেকটি হাদিস উল্লেখ করেছেন স্পষ্টভাবে হাদিসটি বর্ণনা করেছেন এমাম বোখারি কামা মারিয়াম যে তোমরা আমাকে প্রশংসায় সেভাবে অতিরঞ্জন করো না যেভাবে নাসারারা করেছে বরং তোমরা বলো আবদুল্লাহ রাসুল তোমরা আমাকে আমার ব্যাপারে আবদুল্লাহ এবং ওরাসোলি বলো আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ নিজেই আব্দুল্লাহ বলেছেন আব্দু বলেছেন আসরা সুহানিহি তিনি সুরা বান ইসরায়েলের শুরুতে সুরা ইসরার শুরুতে সেভাবে উল্লেখ করেছেন আর রাসুল সাল্লাহ সাল্লাম এটাও তার জন্য একটা অত্যন্ত সুন্দর গুণবাচক শব্দ সুতরাং আব্দ এবং রাসুল এটাই হচ্ছে শ্রেষ্ঠ শব্দ রাসুলসাল্লাহ সাল্লামের ব্যাপারে কোনো গুলু করা যাবে না উম্মার বিশাল একটা অংশ তার ব্যাপারে বাড়াবাড়ি করে আসলে তারা দিন থেকে চ্যুত হয়েছে তারা দূরে চলে গিয়েছে আমরা দেখেছি যে গুলু করতে গিয়ে কেউ তাকে অতি মানব বানিয়ে ফেলেছে কেউ তাকে আল্লাহর অংশ করে ফেলেছে তিনি আল্লাহর দাঁতি নোর থেকে তৈরি অথবা তিনি গায়েব জানেন কেউ কেউ আশেকে লাহি এই ধরনের শব্দ উচ্চারণ করেন এভাবে উচ্চারণ করে তারা মূলত গুলু করে বসেন এই শব্দটা আল্লাহ্লা রাসুলের সাথে মানানসই শব্দ নয় প্রিয় এগুলো মনে রাখতে হবে আমরা মহাব্বত শব্দটা ইউজ করবো এটাই সারা এই শব্দ সুতরাং রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসা রাখতে হবে সম্মান রাখতে হবে কিন্তু গোলু বা বারাবাড়ি করা যাবে না সর্বশেষ একটি পয়েন্ট বলে শেষ করছি আজকের এই আলোচনা সেটি হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লামের আহলুল বাইত এবং সাহাবাইকে রামের প্রতি সম্মান আমাদের পোষণ করতে হবে কারণ রাসুলসাল্লাহ সাল্লাম বলছেন যে তিনি শেষে তার আহুল বাইতের কথা স্মরণ করার জন্য নির্দেশ দিয়ে গেছেন বারবার এবং সেক্ষেত্রে মনে রাখতে হবে ক্ষেত্রে বারবারই করা যাবে না শিয়াদের মতো আর তার সাহাবাদের কথা বলেছেন তাদেরকে যেন গালি গালাজ করা না হয় হাবি এ হচ্ছে ইসলামের ইনস্ট্রাকশন যেগুলো আমাদের মেনে চলতে হবে প্রিয় দর্শক আমরা এই আলোচনার মধ্য দিয়ে ইমান বীর রসুল এর আলোচনাটা শেষ করব রাসুল সাল্লাহ সাল্লাম আমাদের সর্বশেষ রোল মডেল তাকে আমরা মেনে চলার অঙ্গীকার করে জীবনের সর্বক্ষেত্রে তার সুন্নাকে প্রতিষ্ঠিত করার ওয়াদা করে আমরা আল্লাহর কাছে সে তফিক কামনা করছি اللهم ادعونا بالشباب ومن توفيقنا هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى اله واصحابه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته

নয় ছয় তিন চার শূন্য এক শূন্য দুই চার এক নয় দুই শর্ট কোড তিন শূন্য 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 আট তিন সোয়েব বিআইসি কোডিও বি বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সব থেকে জরুরি কি কথা এবং কর্মের পূর্বে কি তাৎপর্য যে যা চাইবে তাকে তাই প্রদান করা হবে জীবনে সফলতা কিভাবে আসবে কেউ যদি কোরআন তেলা করে কেউ যদি শ্যাম পালন করে কেউ যদি হজ করে আল্লাহ কিসে খুশি হন মেসক হচ্ছে তাঁতের মুখের পবিত্রতার মাধ্যম আর আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম আরও ফজিলত জানার জন্য দেখুন ফাজাইলে আমল প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃসম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়